হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এসে পৌঁছেছি সত্যজিৎ রায় এবং ফেলুদা দুজনেরই ফেভারিট জয়েন্ট কেভেন্টার্স। দার্জিলিংয়ের যে দুটো স্টোরি সত্যজিৎ রায় ফেলুদাকে নিয়ে আছে, দার্জিলিং জমজমাট এবং ফেলুদার গোয়েন্দাগিরি, দুটোতেই কিন্তু দেখবেন ওরা খালি বিকেলবেলা বা সকালের ব্রেকফাস্ট করতে কিন্তু ওরা কেভেন্টার্সেই আসতো। তো আমরাও সেটাকে আবার রিলিফ করার জন্য আমরা কিন্তু আবার এখানে এসেছি। এখানে এসে হট চকলেট উইথ পপ প্ল্যাটার খাবো এবং খেয়ে কীরকম লাগলো সেটা আপনাদেরকে রিভিউ দেবো। হট চকোলেট, যেটা লালমোহন গাঙ্গুলির ফেভারিট, ফেলুদার অবশ্যই। কেভেন্টারে আমি প্রায় দেখতেই পাচ্ছেন সব শেষ করে ফেলেছি। তো খাবার ইজ জাস্ট অসম, মানে এখন মনে হয় কোয়ালিটি আরও বেটার হয়ে গেছে। আমি লাস্টবার যখন যা খেয়েছিলাম তার থেকে আরও অনেক বেশি ভালো লাগলো। হট চকলেট ওয়াজ অ্যামেজিং, ভেরি গুড, অ্যান্ড পপ ফের তো জবাব নেই। সো লাস্ট এই বেকনটাই আমার বাকি রয়েছে, সো আই উইল ফিনিশ দ্য বেকন আর আমাদের ট্রেলে নেক্সট ডেস্টিনেশনের পথে আবার রওনা দেবো। আমরা এসে গেছি আমাদের পরের ডেস্টিনেশন নেপাল কিউরিও শপে। যারা দার্জিলিং জমজমাট পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে ক্যারেক্টার রাজেনবাবু আসতেন এখানেই থাংকা কিনতে। তো চলুন দেখে নেওয়া যাক ভেতরটা কেমন। আমরা নেপাল কিউরিও শপে এসে এই দুটো শপিং করলাম, খুবই সুন্দর এগুলো। আমাদের শপ ওনার আছে, তিনি বলে দিচ্ছেন কোনটা লেপচা, কোনটা ভুটিয়া, কোনটা নেপালি ট্র্যাডিশনাল জুয়েলারি। তো আমার তো খুবই থ্রিলিং লাগছে এখানে এসে। এরপরে আমরা দেখব একটা থানকা। এই ছোট ঘর থেকেই স্পেশাল কিউরিও আইটেমস পুরনো থানকা বার করে দেখানো হয়েছিল ফেলুদাকে ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে। ঘরটি দেখেই খুব রোমাঞ্চ হল। Wheel of life. এই হলো সেই থানকা, জাস্ট ওয়াও। এটা হচ্ছে জবজবে। পুরনো জিনিসপত্রে ঠাসা দোকানে যে জিনিসটি বিশেষভাবে আমাদের নজর কাড়লো সেটা হলো এই ভয়ঙ্কর মুখোশগুলো। এই মুখোশ পরেই তিনকড়ি বাবু ভয় দেখিয়েছিল রাজেন বাবুকে ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে। ফেলুদা দার্জিলিং জমজমাট গল্পে লালমোহন গাঙ্গুলিকে বলেছিলেন, যতবার অবজারভেটরি হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখি মনে হয় বয়সটা আরো কমে গেছে। আমাদেরও সেই সৌভাগ্য হলো অবজারভেটরি হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনের। লালমোহন গাঙ্গুলির ভাষায় সাবলাইন, হেভেনলি, অপার্থিব এই দৃশ্য। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আবার এসে পৌঁছেছি আরেকটি ডেস্টিনেশন, সেটা হলো বুদ্ধিস্ট টেম্পল এবং পিস প্যাগোডা। এই দুটি নামই আপনারা নিশ্চয়ই শুনেছেন যারা ফেলুদার গল্প পড়েছেন। সো চলুন দেখে নেওয়া যাক জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল এবং পিস প্যাগোডা। এই বুদ্ধিস্ট টেম্পলটি এস্টাবলিশড হয়েছিল ইন দ্য ইয়ার 1972 বাই আ জাপানিজ বুদ্ধিস্ট মং নিচি দাৎসো পুজি। ইনার ওয়ার্ল্ড পিস অ্যান্ড অ্যান্টি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে প্রচুর মুভমেন্ট আছে। এই প্রেয়ার রুমে রেগুলার প্রেয়ার হয়ে থাকে, সেই সময় ফটোগ্রাফি এলাউড নয়। ওয়েদার এবং আকাশ দুটোই ক্লিয়ার থাকার দরুন এই বুদ্ধিস্ট টেম্পল থেকেও আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পেলাম। পিস প্যাগোডা ওটা শিলটা কিন্তু খুব খাড়াই। এই পিস প্যাগোডাটি ওয়ান অফ দ্য টলেস্ট ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার ইন দার্জিলিং। এটির উচ্চতা অ্যাপ্রক্সিমেটলি 28.5 মিটার এবং ডায়ামিটার রাউন্ড 23 মিটার। পিস প্যাগোডা এবং বুদ্ধিস্ট টেম্পল দুটোই কিন্তু খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশের মধ্যে অবস্থিত। চারিপাশে রয়েছে বড় বড় পাইন গাছ। তো আমরা সত্যজিৎ রায়ের ফেমাস ক্যারেক্টার ফেলুদার ট্রেল ফলো করছি। তো সেরকম ট্রেল ফলো করতে করতে আপনারা নিশ্চয়ই শুনেছেন ফেলুদার গোয়েন্দাগিরি। ফেলুদার গোয়েন্দাগিরিতে আছে হোটেল মাউন্ট এভারেস্ট। তো সেই মাউন্ট এভারেস্ট হোটেলের সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখে আমার প্রচণ্ড নস্টালজিক লাগছে। কারণ ছোটোবেলা থেকে তো আমরা এই গল্পগুলো পড়ে এসেছি এবং এই ক্যারেক্টারগুলোকে আমাদের সবসময় ইনফ্লুয়েন্স করে থাকে। তো আজকে এখানে এসে দেখছি যে হোটেলটি কিন্তু বন্ধ, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হোটেলটি প্রচুর বড় জায়গা নিয়ে অবস্থিত এবং দেখার মতো এত সুন্দর লোকেশন হোটেলটার, দেখে কিন্তু আমার একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করছে। গ্যাংটকে গন্ডগোল কেসটা সলভই হতো না যদি না হেলমুটের পাঠানো ছবিগুলো দার্জিলিংয়ের দাস স্টুডিও থেকে ওদের হাতে গিয়ে গ্যাংটকে পৌঁছতো। তাই জন্য আমাদের পরবর্তী গন্তব্য হলো দাস স্টুডিও দার্জিলিং।
অসাধারণ ফটোগ্রাফসের কালেকশন আছে এই দাস স্টুডিওতে, যা দেখার মতো। সো আমরা দাঁড়িয়ে আছি এখন দার্জিলিং এর ফেমাস ক্লক টাওয়ারের সামনে। ক্লক টাওয়ারের উল্লেখ সত্যজিৎ রায়ের ফেলুদাতে বারবারই উঠে এসেছে নামটি, কিন্তু এখন যেটা দেখে খুব বাজে লাগছে যে ক্লক টাওয়ারটির সঙ্গে যে লাগোয়াটা চার্চ আছে এটিও প্রায় পরিত্যক্ত অবস্থাতেই আছে এবং সামনে যত রকম ব্যাট নোংরা গাড়িগুলো রাখা আছে। তা আমার মনে হয় এরকম একটা সুন্দর একটা এরকম ঐতিহ্যশালী ক্লক টাওয়ারের সামনে এরকম নোংরা গাড়িগুলোকে না রাখাই ভালো। এটা কি আবার বিউটিফিকেশন করা উচিত? যে জিনিসে সত্যজিৎ রায়ের উল্লেখ আছে, সত্যজিৎ রায়ের মতো লেজেন্ডারি একজন অস্কার উইনিং ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, সমস্ত কিছু, যে উনি একজন ভার্সাটাইল মানুষ ছিলেন, তো এই জিনিসগুলোকে কিন্তু আমার মনে হয় রিনোভেট করা উচিত, বিউটিফিকেশন করা উচিত এবং অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস হিসেবে সাজিয়ে রাখা উচিত। সামনে রয়েছে এককালের বিখ্যাত স্যানিটোরিয়াম অফ দার্জিলিং। ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে ফেলুদা তোপসে এবং তোপসের বাবা স্টে করেছিল এখানে। এখন এটি একটি গভর্নমেন্ট অফিসের কমপ্লেক্স। দার্জিলিং এর একটি ফেমাস ল্যান্ডমার্ক হলো এই ফাউন্টেনটি, ঠিক বেলভিউ হোটেলের সামনেই আছে এটি। ফেলুদার যাওয়া জায়গাগুলির ট্রেলটাকে আমরা ফলো করতে করতে আপনারা নিশ্চয়ই জানেন দার্জিলিং জমজমাট বা ফেলুদার গোয়েন্দাগিরি সব জায়গাতেই আছে, যে ঘোড়া রাস্তা বললে পাশের রাস্তা দিয়ে জাকির হুসেন রোড দিয়ে যাতায়াত করতেন ওরা। আমার সামনে এদিকে যেটা দেখছেন এখানে হলো ঘোড়া রাস্তা বল, আর এই রাস্তাটাকেই বলা হয় ডক্টর জাকির হুসেন রোড। রাস্তাটি দিয়ে আমরা যাব, আপনারা দেখুন। এসপি বাংলোর পাশ দিয়ে আমরা এসডি লামা রোড ধরে চলেছি জালা পাহাড়ের দিকে। এই হোটেলগুলো একটু কম্পারেটিভলি রিজনেবল রেটে পাওয়া যায়, কিন্তু ম্যাল থেকে প্রচুর দূরে। যারা ফেলুদা গোয়েন্দাগিরি বা দার্জিলিং জমজমাট পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে সব জায়গাতেই খালি জলা পাহাড় রোডের নাম কিন্তু সত্যজিৎ রায় সবসময় নিয়েছেন। এই রাস্তাটি অত্যন্ত সুন্দর, একটা ন্যাচুরাল বিউটি আছে এবং একটু পলিউশন অনেক কম, গ্যাঞ্জাম ফ্রি। তো রাস্তাটা আপনারা দেখুন, একদম শিওর যে আপনারা খুব এনজয় করবেন। উদ্যোগটা নিয়েছি সত্যজিৎ রায় এবং তার সৃষ্টি ক্যারেক্টার ফেলুদা এবং আমাদের সবার প্রিয় ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনাদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য। তো সত্যজিৎ রায়ের সৃষ্টি করা যে ফেলুদা গল্পে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো সবই ফিকশনাল, কিন্তু আপনি যারা যদি লক্ষ্য করে দেখেন যে হোটেল, রেস্টুরেন্টস এবং সাইটসিং যে পয়েন্টসগুলো আছে যেগুলো ওনারা গেছেন বা রাস্তার নাম, সেগুলো কিন্তু নন ফিকশনাল, মানে সেগুলো অ্যাকচুয়াল, সেগুলো সত্যি করেই আছে। দার্জিলিং জমজমাট এই গল্পে আমরা জানতে পারি মাউন্ট এভারেস্ট হোটেলের পাশ দিয়েই সামনেই ছিল বিরূপাক্ষ মজুমদারের বাড়ি নয়নপুর ভিলা। তো আমরা নয়নপুর ভিলা খোঁজার খুব চেষ্টা করি এবং বিভিন্ন যে লোকাল লোক আছে যারা একটু এজেড তাদেরকেও জিজ্ঞেস করার চেষ্টা করি, যেহেতু ইউজুয়ালি সত্যজিৎ রায়ের এই সমস্ত জায়গাগুলো অরিজিনাল থাকে, মানে অ্যাকচুয়াল থাকে, সেই জন্য আমরা খোঁজার চেষ্টা করি হয়তো ওই নয়নপুর ভিলা বাড়িটা নয়, কিন্তু তার জায়গায় তো ওরকমই কোনো একটা বাড়িকে উনি দেখে সেই বাড়িটিকে বিরূপাক্ষ মজুমদারের বাড়ি হিসেবে বানিয়েছিলেন। তো সেরকম আমরা যখন খোঁজার চেষ্টা করি আমরা তো খুব একটা খুঁজে পাই না, কিন্তু আমার তাও মনে হয় যে দুটো বাড়ি, দুটো লোকেশনে আমার মনে হয় যে যেরকমভাবে দার্জিলিং জমজমাটে বলা আছে সেই অনুযায়ী কিন্তু এই ছড়ানো বাগান বাড়ি, ওরকম কিন্তু দুখানা লোকেশনেই আমার কিন্তু মনে হয়েছে যে এগুলো দেখেই হয়তো ওনার মনে হয়েছে যে এটা ওনার বাড়ি হতে পারে বিরূপাক্ষ মজুমদারের। একদম এটা আমার মনে হয়, মানে এটা কখনো নয় যে ওটাই, চলুন দেখে নেওয়া যাক। এটি হলো প্রথম বাড়িটি, সময়ের সাথে রেনোভেট হয়ে লুকস বদলে যেতেই পারে। বাড়ির সাথে লাগোয়া লন এবং বাড়ি থেকে চমৎকার কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। এটি হলো দ্বিতীয় লোকেশন, এখানে অনেক আগে একটি বাগান বাড়ি ছিল, সম্প্রতি এখানে একটি নিউ রিসর্ট হয়েছে। আমরা এখন ফেলুদা সিরিজের আর একটা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মহাকাল টেম্পল। এখানে একটা গুহাও রয়েছে, আমরা সেখানে যাচ্ছি না, এটা জুতো খুলে যেতে হয়। অ্যান্ড প্লিজ বি ওয়্যার অফ মাঙ্কিজ।
দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ইয়োর টাইম। আমাদের এই নতুন উদ্যোগটি আপনাদের কিরকম লাগলো প্লিজ নিচে কমেন্ট বক্সে জানান, অ্যান্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ফোর স্কোয়ার।